হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ বাসিম সরকার। আপনাদের সাথে থাকতেছি কিছুটা সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা হচ্ছে এরকম যে জাস্ট ফর সার্ভাইভাল, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হচ্ছে ফুলফিলমেন্ট আর কি, টাকা পয়সা কনসার্ন বিন জীবন। তো লাইফে যদি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চান, তো ডেফিনেটলি আপনাকে কিছু কিছু ইম্পর্টেন্ট নোট মাথায় রাখতে হবে কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা যায়। তো ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি পয়েন্ট হচ্ছে সিক ফর মেন্টর, যেটাকে বলা হয় আপনার কোচ, কারো শিষ্যত্ব নেওয়া। কেন কোচ এবং শিষ্যত্ব নেওয়া ইম্পর্টেন্ট সেটা লজিক্যালি আমি আপনাকে প্রুফ করতে পারি। যে সিম্পলি যেটাকে বলা হয় আমি কি করতেছি, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি ক্রিকেট খেলতেছি ফান করার জন্য, অ্যান্ড দেন আমার কোনো কোচ নেই, আমি কি করি ক্রিকেট খেলে টাকা স্পেন্ড করতেছি, সামথিং লাইক বল কিনতে হচ্ছে, ব্যাট কিনতে হচ্ছে এবং আমার সময় নষ্ট করতেছি, সামহাও আমি ফাইন্যান্সিয়ালি একটা ইংলিশের মধ্যে থাকতেছি ক্রিকেট থেকে। মিস্টার সাকিবুল হাসান কি করতেছেন, উনি কি করতেছেন ক্রিকেট খেলে টাকা ইনকাম করতেছেন। তো ফ্যাক্টরটা হচ্ছে এই যে ডেফিনেটলি আপনার যদি ওই সেক্টরে হিউজ কিছু করতে চান অবশ্যই আপনার মেন্টর এবং কোচ লাগবে আর কি। তো সিম্পলি যেটাকে বলা হয় আমি আমার ব্যক্তিগতভাবে ফাইন্যান্সিয়াল সেক্টরে বিজনেস ওয়ার্ল্ড ডিফারেন্ট গেমের মধ্যে ক্রিকেটের বাইরে আমি কি করতেছি, ইনকাম প্রডিউস করতেছি, কারণ হচ্ছে আমার ওই সেক্টরে আমার কোচ আছে, আমার গুরু আছে, যাদের কারণে আজকে আমি জানি কিভাবে ফাইন্যান্সিয়াল সেক্টরে ভালো স্টেবল একটা ইনকাম প্রডিউস করা যায়। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে যে মেন্টরশিপ কাদের শিষ্যত্ব আপনি নেবেন, যেটা হচ্ছে নট অ্যাডভাইজার, আমি সাজেস্ট করি না অ্যাডভাইজারের পিছনে ঘোরা। আপনি প্রতিনিয়ত রাস্তাঘাটে যখন হাঁটতে থাকবেন এবং আপনার সোশিয়ালস এবং আপনার এডুকেশন সিস্টেম, আপনার কলিগস ব্লা 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 হোয়াটএভার অনেক কিছু হতে পারে, যে ওদের থাকতে আপনি ফ্রি অ্যাডভাইস পেতে পারেন। ফ্রি অ্যাডভাইসটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস, যেটাকে বলা হয় এই ওদের কাছ থেকে ডেফিনেটলি আমরা অ্যাডভাইস নিতে যাব না যারা বছরের পর বছর স্ট্রাগলিং করতেছেন ফ্যামিলি নিয়ে, হিউজ কিছু করতে পারতেছেন না, বছরের পর বছর জব করতেছেন এবং জানেন না শেষ কোথায়। তো ডেফিনেটলি এটা হেলদি হবে না যারা সফল না এই সেক্টরে, যারা সফল অলরেডি জার্নিটা পাস করে ফেলেছেন ওদের পেছনে ঘোরার কি। এক্সাম্পল যদি আমি এখান থেকে লেসে বরিশাল যাচ্ছি আর কি, তো বরিশাল কিভাবে যেতে হয় আর কি, গুগল ম্যাপের বাইরে বেসিক্যালি যারা অলরেডি বরিশালে গিয়েছেন ওদের মধ্য দিয়ে যদি আমি যাই ওদের অ্যাডভাইস ফলো করে এবং ওদের সাথে আর কি, তো আমার লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর কি। সেটা হচ্ছে একটা বেস আইডিয়া যারা অলরেডি পাস থ্রু করেছেন জার্নিটা। তো সেম থিং ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা কেন যাইতে যাব রং ব্যক্তিত্বের কাছে যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে সফল না। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটাকে অ্যাডভাইজারের পিছে না ঘোরা, ফ্রি অ্যাডভাইজার আমাকে অবশ্যই মেন্টরশিপ নিতে হবে যারা সিরিয়াসলি ফাইন্যান্সিয়াল সেক্টরে অ্যাচিভমেন্ট আছে। তো আরেকটা ফ্যাক্টর আমি টাচ আপ করতে যাচ্ছি যেটা হচ্ছে মিস্টার রবার্ট কিওসাকি, উনি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং বেস অথর ইউএস ফ্যাক্টরে। তো উনি রিচ ড্যাড পুওর ড্যাড একটা বুকের মধ্যে সেই জিনিসটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করেছিল যে হু ইউ স্পেন্ড ইউর মোস্ট টাইম ইজ ইউর ফিউচার। তো ওনার এক্সপ্লেনেশনটা ছিল এরকম যে আপনার 10টা বেস পার্সেন্ট আর কি, সেটা হতে পারে লাইক 1% ফ্রম ফ্যামিলি, আর হতে পারে আপনার ফ্রেন্ড, আপনার কোওয়ার্কার্স এবং যে সোসাইটিতে আপনি বসবাস করতেছেন আর কি। তো এই 10 জনকে আপনি ক্যাটাগরাইজ করে ওদের প্রক্সিমেটলি একটা ইনকাম আপনি একসাথে যোগ করার পর 10টা ভাগ করলে যেটা আসতেছে এটা হচ্ছে আপনার ফিউচার ভ্যালু। তো আমি বলতেছি না যে আজকের পরে থেকে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে ওদের সাথে রিলেশনশিপ ব্রেক আপ করে দিতে হবে, তা না, আপনাকে কি করতে হচ্ছে ইনক্রিজ করতে হচ্ছে যাদের ক্যাপাবিলিটি এবং ফিউচার ভিশন ইজ দ্য সেম, ইট মিন্স লাইক ওরা জীবনে কিছু হিউজ কিছু অ্যাচিভ করতে চায় ওই ধরনের ফাইটারদের সাথে থাকা আর কি। আপনার কি বলা হয় এটাকে বলা হয় আপনি যদি ফ্রিকুয়েন্টলি লো এনার্জি এবং নেগেটিভ লোকজনের সাথে বসবাস করতে থাকেন তাহলে কি হবে, আপনার ইনডাইরেক্টলি বা ব্লাড প্রেশারের মধ্যে ইফেক্ট করবে, আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর তো অ্যাচিভমেন্ট আসবেই না। সেকেন্ডলি আপনি কি করতেছেন, আপনার হেলথের বিভিন্ন প্রবলেমের সাথে জড়িত থাকতেছেন। সো এটা আমার অ্যাডভাইস হচ্ছে এই, যদি কোনো আপনার ফ্রেন্ড সার্কেল এরকম নেগেটিভিটি লো এনার্জি থাকে ওদের থেকে দূরে থাকা আর কি। তো বেসিক্যালি আপনাকে ক্লোজ করে দিতে হচ্ছে না রিলেশনশিপ,
আমি বিশ্বাস করি যেটাকে বলা হয় লাইফে হিউজ কিছু অ্যাচিভমেন্ট করতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হচ্ছে, মেন্টরের শরণাপন্ন হতে হচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, কোনো অ্যাডভাইস আপনি আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। যদি কোনো আমাকে অ্যাডভাইস করতে চান, ইটস লাইক কোনো সাজেশন, দেন আপনি কমেন্ট বক্সে টাচ করতে পারেন। এবং ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আশা করি নতুন নতুন বিষয় নিয়ে আমি আলোচনায় আসবো ফ্রিকোয়েন্টলি। এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।